ভূমিপুত্র হয়েও নিজের প্রাপ্য অধিকার বিচারি আজি প্রায় দুমাহে তিনচুকিয়া লাইকা দদিয়ার খ খ পরিয়ালে অস্থায়ী শিবির পাতি অবস্থান ধর্মঘট অব্যাহত রাখিছে যদিও আজিলৈ দেখা নগল সরকারের কৃপা দৃষ্টি। এনে সময়তে সরকার দৃষ্টি আকর্ষণের প্রয়াসে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে লাইকা দদিয়াবাসী রাইজর জীবনের দুঃখ দুর্দশাক লৈ সোমবারে মুক্তি করেছে লাইকা দদিয়া নামের এক মিচিং শ্রব্য গীত। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জোনাই আঞ্চলিক সমিতির কার্যালয়ত লাইকা দদিয়া নামের মিচিং শ্রব্য কীর্তি শুভ উদ্বোধন করে অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়া সুরুজ দলে। উপস্থিত থাকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহক নীল গগৈ, ধেমাজি জিলা সমিতির সভাপতি জ্ঞান শর্মা, সাংগঠনিক সম্পাদক ধীরাজ মিরিয়ে। লাইকা দদিয়া নামের মিচিং শ্রব্য গীতটি কণ্ঠদান করে প্রদীপ সন্যাসী আর মল্লিকা হৈকায়। লিরিক্স ধীরাজ মিরির। মল্লিকা শইকীয়া গতি আমার স্থানীয় শিল্পী আর বহুত মানে শুনিল গানটা, কারণ দরমাহ যে অর্থ খুব দুঃখলগা আর সকলের হৃদয় চুই যাব এই গীতটিয়ে, যখন দুঃখ দুর্ভগা যে দুঃখ দুর্দশা যা এটা ভুগি আছে অনুভূতি যদি প্রত্যেক মানুষ অনুভূতি যখন আছে নিশ্চয় এই গীতটি শুনে পেল অল্প মনত সহানুভূতি লাগিব প্রতি দুঃখ দুর্গতা দুর্গতি যদি হয়েছে। এই লাইকা দদিয়াবাসীক দুঃখত সমভাগী হবর কারণে আহ্বান জানাইছো, সকলে সহায় আগবায় এই লাইকা দদিয়াবাসীক যাতে উপকৃত করে তার বাবে এই চেগতে আমি অসমবাসীলে আহ্বান জানাইছো। আর এই গীতটি আমি লিগাগাঁও আগমুহূর্তে এইটো কারণে আগবাইছো যেহেতু আজি আনন্দ মুহূর্ত দিন আহিছে, কিন্তু এসামে আজি কষ্টত দিন পার করবলগীয়া আছে, এমুঠি অন্ন এমুঠি বস্ত্রর কারণে তেওঁলোকে হাহাকার করবলগীয়া আছে, গৃহহীন হয়ে গেল এডোখর ভূমি তেওঁলোকে থকার যে সুবিধা এই সুবিধা কোনো আজি সরকারে দিব পারে, গতিকে এই সরকারখনক আমি ধিকার দিছো যেহেতু বিজেপি আনি বিজেপি সরকারে বাংলাদেশী আনি সংস্থাপন দিয়ার পরিকল্পনা করব পারে, হাজার ইগার হাজার হাজার মাটি এই বণিকসকলক কোটিপতি বণিকসকলক তেওঁলোকে দান দিব পারে, কিন্তু এই এহেজারটা পরিয়ালক এশটা পরিয়ালক আজি সংস্থাপন দিবলে এই বিজেপি সরকারখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, গতিকে এই বিজেপি সরকারখন আমি ধিকারে দিছো, গতিকে আজি খুব দুঃখর মুহূর্তত লিগাঙ্গ মুহূর্তত আর এই বার্তাটা আসলে প্রত্যেকজন মানুষের মাজলে কেনেকৈ যাব তার একটা একটা ক্ষুদ্র প্রয়াস আমি চিন্তা করছিলাম, কারণ লিগাঙ্গ সময় সকলে ঐনিতম সমূহ শুনে এই ঐনিতমর যোগেদি প্রেমরও বতরা পোৱা যায় দুঃখরও বতরা পোৱা যায়, আমি এই গীতটির যোগেদি আমি দুঃখর বতরা দিবলে বিচারিছো যে শাসনাধিষ্ঠিত সরকারখনে এটা জাতি কেনেদরে মেরুদণ্ডহীন করে দিব পারে তার এক নিদর্শন চাবলে হলে মানে তিনচুকিয়ার যখন বোর্ডর এই বাতরিলে যাব লাগবে। কথাখিনি যদি বহলাব বা লাইকা দদিয়ার বিলাক দুঃখ দুর্দশা আর এই ঠান্ডার বতর জারকালি এই জারকালিত হার খুবা যুক্ত ঠান্ডা অনুভব সেই অনুভব নিশ্চয় মোরও আছে আপনাদের সবরে আছে, আর যে একজন খিলঞ্জিয়া বৃহৎ দ্বিতীয়ত বৃহৎ জনজাতি খিলঞ্জিয়া আজি ইহতি কৃপালক তরত কেন জীবন নির্বাহ করবলগিয়া হয়েছে সেয়া অনুভব সাগে আর যাতে জোনায় কোনো আর এবার নাপায় তাকে চিন্তা করলো। আর